লং মার্চে সশস্ত্র হামলার শিকার হওয়ার একদিন পর শুক্রবার হাসপাতালে বসেই মুখ খোলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার উপর হামলার জন্য বিষয় জানতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানলেন তিনি। তব মুঝে পতা চলা কিতনি বড়ি ট্র্যাজেডি হ্যায় কি হমনে কিতনা জুলম কিয়া উন লোগো কে সাথ জো হমে ছোড়না নাহি চাহতে থে লেকিন হমনে উনসে ইনসাফ নাহি কিয়া আব ওই করনে জা রহে হ্যায়। তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর সামরিক শাসকরা ভয়াবহ নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেখানকার মানুষদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাদের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল তাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, আর সে কারণেই পশ্চিম পাকিস্তানের উপর পূর্ব পাকিস্তানের মানুষের ঘৃণা জন্মায়। পাকিস্তান তেহরিকি ইনসাফের ইউটিউব চ্যানেল থেকে ইমরান খানের ওই বক্তব্য সরাসরি প্রচার করা হয়। ইমরান বলেন, যখন তার বয়স 18, তিনি তখন অনূর্ধ্ব 19 দলের হয়ে 1971 সালে খেলতে এসেছিলেন পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের উপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তিনি বলেন, পূর্ব পাকিস্তান থেকে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তান থেকেই করা হয়েছিল কাউকে না দেবার। গেল বৃহস্পতিবার পিটিআইয়ের লং মার্চ গুজরানওয়ালার আল্লাওয়ালা চক পার হওয়ার সময় শুরু হয় গুলিবর্ষণ। এই ঘটনায় ডান পায়ে 3টি গুলিবিদ্ধ হন সাবেক এই প্রধানমন্ত্রী। ঘটনাস্থলে প্রাণ হারান দলীয় এক কর্মী, আহত হন শীর্ষ নেতাসহ আরও 9 জন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক।